আজি মই উপস্থিত আছো জগমায়া ঘাটত। আর এই জগমায়া ঘাটত দেখা গৈছে যে আভ্যন্তরীণ জল পরিবহনের যে নীতি নির্দেশনা সেয়া কিন্তু মানে মানা পরিলক্ষিত হওয়া নাই। যিসমূহ নাওত থাকিব লাগিছিল লাইফ জেকেট লাইফ বয়, সেই অবস্থাত কিন্তু দেখা গৈছে যে প্যাসেঞ্জার আহি আছে কিন্তু তাতে কিন্তু কোনো ধরনের লাইফ জেকেট বা লাইফ বয়ের কোনো ব্যবস্থা করা নাই। সেয়া মই দেখুৱাইছো দৃশ্যাংশ। এয়া হৈছে ধুবুরীর জগমায়া ঘাটর দৃশ্য। ইয়াতে কিন্তু রাতিপুয়ার ভাগৰ পৰা কিন্তু বিভিন্ন নাও সমূহ ইয়াতে আহে। আহার পিছত কিন্তু দেখা যায় যে ইয়াতে কোনো লাইফ জেকেট বা লাইফ বয়ের কোনো ব্যবস্থা করা নাই। ইয়াতে মই সেই দৃশ্যাংশ দেখুৱাইছো আমার ND24 দর্শকসকলক যে এইদরে কিন্তু নাও ভর্তি করে কিন্তু যাত্রী অহা পরিলক্ষিত হয়। সৌ সিদিনা কিন্তু একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছিল যে ধুবরীর রাজহ চক্র বিষয়া চক্র বিষয়া যে সঞ্জু দাসর ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু ধুবরী জেলা প্রশাসনকে ধরে কিন্তু আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগেরও কিন্তু কোনো ধরনের গা লড়া নাই। মই কিছু কথা জানিবলৈ যত্ন করিম। ইয়াতে উপস্থিত আছে রাইজর দলের এক বিষয়ববীয়া, তেওঁৰ কিছু কথা জানিবলৈ যত্ন করিম। কিছু আপুনি কিছু কথা অভিযোগ করেছিল উত্থাপন করেছিল যে লাইফ জেকেট লাইফ বয়ের কোনো ধরনের ব্যবস্থা নাই। আমি দেখা পাইছো ইতিমধ্যে কিন্তু নাওখন আহি পাইছে, লাইফ জেকেট বা লাইফ বয়ের কোনো ব্যবস্থা কি কব এই ক্ষেত্রে? আমার রাজ্যত এটার পিছত এটা দুর্ঘটনা হওয়ার পিছত আজি প্রশাসনের বা সরকারের কোনো গা লড়া নাই। আর যি সেফটি মেজার লব লাগে, যি নিরাপত্তার ব্যবস্থা লব লাগে, আজিলেকে সেই নিরাপত্তার ব্যবস্থা আমি দেখা নাই। যি নীতি নির্দেশনা দিব লাগে কঠোরভাবে সেই নীতি নির্দেশনা আজি মানিব লাগিব, সেই দিকত আমি একো করব দেখা পোৱা নাই। দ্বিতীয় নম্বর কথা হৈছে যাত্রী যেতিয়া বিপদ সংকুল যাত্রা করে থাকে তেতিয়া আপনি চাব লাইফ জেকেট বা লাইফ বয় সেইখিনি ব্যবস্থা করব লাগে। আজি সেই লাইফ বয় বা লাইফ জেকেটের কোনো ব্যবস্থা আমি সেই নাওত সেই লঞ্চত আমি দেখা পোৱা নাই। দ্বিতীয় নম্বর কথা, এটা লঞ্চ বা যান্ত্রিক চালিত নাও বা ইঞ্জিন বোর্ড যাক চলিব সেই ইঞ্জিন বোর্ড তেতিয়া আপনার জিপিএসর ব্যবস্থা থাকিব লাগে বা মার্কিংয়ের ব্যবস্থা থাকিব লাগে না? জিপিএফর ব্যবস্থা আছে, জিপিএসর ব্যবস্থা আছে না মার্কিংয়ের ব্যবস্থা আছে? আজি যে আমি এই যে নিরাপত্তাহীনতাত এনেকৈ আমার দক্ষিণ পাৰৰ নৈপরিয়া রাইজ আজি অকালতে যে মৃত্যু হব, কারণ আপনাদের চাব ইতিমধ্যে বতৰ বিজ্ঞানীকে কৈছে যে 12 তারিখ লৈকে ধুমুহা বতাহ হওয়ার সম্ভাবনা আছে। এই ধুমুহা বতাহত আমার নৈপরিয়া রাইজ যে অকালত মৃত্যু হবে ইয়াক আমি দাঁতি কব পাৰো। গতিকে জিলা প্রশাসনক আর আপনার সরকারক কৈছো ইয়ার নিরাপত্তার যে মেজার লব লাগে আপনাদের অতি সোনকালে লোক আর আমাক রাইজক নিরাপত্তা দিয়ার ব্যবস্থা করক। দ্বিতীয় নম্বর আপনাদের চাব যাক লঞ্চ যাক সেলো আজি চলি আছে এওঁলোকর যে ফিটনেস সার্টিফিকেট ইস্যু করে আছে, এই ফিটনেস সার্টিফিকেটের নামত বিভিন্ন ধরনের দুর্নীতি কেলেঙ্কারি হয়ে আছে। কারণ আজির পর 50 বছর আগত যাক ভোটভটি বা ইঞ্জিন চালিত নাও কনস্ট্রাকশন করা হয়েছিল সেবিলাকও আজিলেকে অপারেট করে আছে। গতিকে এওঁলোকে পয়সা লৈ এওঁলোকক ফিটনেস সার্টিফিকেট দিয়া হয়েছে, ইয়ার নামক বেগম কেলেঙ্কারি করা হয়েছে। গতিকে জল পরিবহন নিগম যা আছে এওঁলোকর ওপর বিহিত ব্যবস্থা লব লাগে বলে আমি রাইজর তাহলে দাবি জানাইছো। আজি যি দেখা পালে আপনি নাওখনত যে কোনো ধরনের লাইফ জ্যাকেট বা লাইফ বয়ের ব্যবস্থা কি কব এই ক্ষেত্রে? নিশ্চয়ভাবে মই সেই কারণে কৈছো না সরকারের গাল করলে আপনি হ্যাঁ নিজে প্রত্যক্ষ করেছে আপনি সেই কারণে কৈছো যে জিলা প্রশাসন আছে রিভার পুলিস আছে এওঁলোকৰ আজি গা লড়া দেখা নাই। স্বয়ং এওঁলোকৰ এজন সাবনিটেড অফিসার মরার পিছতো এওঁলোকর যদি গা নরলে আজি আমার দুখিয়া গরিব সাধারণ রাইজর নিরাপত্তাটা কত থাকিব? নিরাপত্তার ব্যবস্থাটাতো করিব লাগে। আর তার উপরে চাব এই ঘাটত বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী আর তেওঁৰ ভাতৃ যি সিন্ডিকেট রাজ চলাই আছে IWDর যি নির্দেশনা সেই হিসাবত যি ভাড়া লব লাগে তাতকৈ দুগুণ বা তিনিগুণ ভাড়া বেশি লৈ আছে। ধন্যবাদ জানাইছো আপনার। হয় নিশ্চয়কৈ কব লাগিব যে এয়া হৈছে রাইজর দলের প্রতিনিধি, তেওঁ কিন্তু ইয়াত এই ঘাটত আহি উপস্থিত হৈছে আর বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছে। সেই অভিযোগ উত্থাপন আপনাদের নিজে শুনিলে আর আমি তেওঁৰ কিছু কথা জানিলো যে তেওঁ অভিযোগ উত্থাপন করেছে যে ইয়াতে লাইফ জেকেট বা লাইফ বয়ের কোনো ধরনের ব্যবস্থা করা হওয়া নাই। সেয়া প্রত্যক্ষ করেছে নিজে আহি উপস্থিত হৈ সেই অভিযোগ আজি উত্থাপিত করা দেখা পোৱা গৈছে। ধুবুরীর পৰা মই রাখু হোসেন ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।